দেশে আর মাত্র দুই একদিনের মধ্যে 3 লাখ ক্রস করে যাবে সংক্রমণ। এটাও আমি সংসদে বলতে চাই যে কতটা কার্যকর হবে, শুধু মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পড়াশোনা রেজাল্ট কোনো কিছুরই গুরুত্ব নেই, সমস্ত কিছু জীবনের কাছে তুচ্ছ। বন্ধুরা, তোমরা যারা 2021 বোর্ডের স্টুডেন্ট রয়েছো, তোমরা সকলে চিন্তিত রয়েছো তোমাদের এক্সামিনেশন নিয়ে, তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে যাবে না আবার পোস্টপন্ড হবে, অফলাইনে হবে না অনলাইনে হবে, কিভাবে হবে তা নিয়ে রীতিমতো তোমরা এই মুহূর্তে দুশ্চিন্তায় আছো। তাছাড়া তোমাদের অ্যাকচুয়ালি বোর্ড থেকে কি এই মুহূর্তে ইনফরমেশান আছে এবং সমস্ত কিছু অ্যানালাইজ করব, তারপরে তোমাদের বলবো পরীক্ষা কিভাবে হবে, তোমাদের কিভাবে রেজাল্ট দেওয়া হবে এবং বোর্ডের তরফ থেকে এই মুহূর্তে কি ইনফরমেশান দেওয়া হচ্ছে, কি কি প্রোটোকল মানা হবে পরীক্ষার জন্য, সমস্ত কিছু পুরো ডিটেলস অ্যানালাইজ করব। সেই কারণে তোমাদের এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই পরীক্ষা সংক্রান্ত, ও কারণ সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সঙ্গে তুলে ধরবো এবং অ্যানালাইজ করব। দেখো, আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন বোর্ড বিভিন্ন রকম ডিসিশন নিয়েছে, কিন্তু আমাদের যে বোর্ড রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই মুহূর্তে স্টুডেন্টদের জন্য কী ডিসিশন নিয়েছে, এক্সাম নিয়ে কী কী ডিসিশন নিয়েছে যার স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখানে সবার প্রথম যেটা ডিসিশন নিয়েছে এই পরিস্থিতিতে এক্সাম সেন্টারকে কী হচ্ছে, 2000 থেকে 4000 করে দিয়েছে। আগে 2000 সেন্টার ছিল, এখন 4000 করে দিয়েছে। তো এখানে কিন্তু শুধুমাত্র সেন্টার সংখ্যা দেখলেই হবে না, আরও একটা বিষয় কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রত্যেকটা কর্তৃপক্ষকে দেখতে হবে, এবারে অ্যাকচুয়ালি যে স্টুডেন্ট সংখ্যা সেটা কি আগেরবারের তুলনায় বেড়েছে। অবশ্যই তোমরা জানো এই মুহূর্তে টেস্ট পরীক্ষা হয়নি, এই কারণে এক্সামিনেশন যে সেন্টার রয়েছে সেটা কিন্তু অবশ্যই বাড়াতেই হতো, কারণ এবছর মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, মাধ্যমিকের টোটাল আর মাধ্যমিকের স্টুডেন্ট সংখ্যা কিন্তু এবছর 12,90,000, ঠিক আছে, 12,90,000 প্লাস স্টুডেন্ট রয়েছে, 12,90,000, এই সংখ্যাটা কিন্তু আগের বছর অনেক কম ছিল। এইচএসেও কিন্তু সেরকম, এইচএসেও কিন্তু প্রায় এখন যে পরীক্ষার্থীর সংখ্যা যেটা জানা যাচ্ছে প্রায় কিন্তু আমরা বলতে পারি যে 9 লাখের কাছাকাছি, ঠিক আছে, 9 লাখের কাছাকাছি স্টুডেন্ট রয়েছে। তো এখানে এইচএস আর উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় প্রচুর স্টুডেন্ট রয়েছে, মানে আগের বছর যা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল এবছরে তার থেকে অনেক বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, কারণ আগের বছরে কিছু স্টুডেন্ট রয়েছে আর এবছর কেউ টেস্টে বাদ যায়নি, তাই জন্য সকলের পরীক্ষার্থী রয়েছে। সেই অনুযায়ী এক্সামিনেশন সেন্টার তো কিছুটা বাড়ারই কথা, সেই তুলনায় আমি ধরে নিলাম একটু বাড়িয়ে দিয়েছে এক্সামিনেশন সেন্টার। তো এটা একটা ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে করা হয়েছে, বোর্ডের পক্ষ থেকে। দ্বিতীয় হচ্ছে মাল্টিপল কোশ্চেন সেট, তার মানে কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে কোশ্চেন পেপার রয়েছে সেই পেপারকে অনেকগুলো পেপারে তৈরি করা, মানে একটা সেট না একাধিক সেট তৈরি করা, কোনো কারণে আমরা জানি মাধ্যমিকের কোশ্চেন লিক হয়, উচ্চ মাধ্যমিকের কোশ্চেন লিক হয়, সেক্ষেত্রে আগের থেকেই তৈরি করে রাখা হয় বিভিন্ন সেট। তো এবার আরও একাধিক বেশি সেট তৈরি করার কথা বলা হয়েছে, কারণ এই কোভিডের পরিস্থিতিতে দেখা গেল কোনো স্টুডেন্ট, আমার যেটা মনে হয় এই কারণেই করা হচ্ছে, কোনো স্টুডেন্ট যদি অ্যাকচুয়ালি কোভিড প্রোটোকলের জন্য পরীক্ষা দিতে না পারে, তাহলে পরে যখন পরীক্ষা দিতে আসবে তখন যাতে তাদের ওই অন্য সেট দেওয়া হয়, কারণ আগের সেটটাই যদি পরীক্ষা দেয় তাহলে সেই স্টুডেন্ট তো আগে প্রশ্নপত্র দেখে নেবে। সেই কারণে মাল্টিপল কোশ্চেন সেট তৈরি করেছে, এর বিরোধিতাও রয়েছে সেটাও আমি বলবো, এটা শোনা যাচ্ছে এই বিষয়টা, তো এখনও কনফার্মভাবে জানানো হয়নি এই বিষয়টা। তারপরে এখানে হচ্ছে ব্যাক উচ্চশিক্ষা সংসদের যে সভাপতি রয়েছে বা প্রেসিডেন্ট রয়েছে মহুয়া দাস, তিনি কিন্তু অ্যাকচুয়ালি বলেছে এবছর উচ্চ মাধ্যমিকের যত স্টুডেন্ট রয়েছে, মানে এখানে যেটা মেনশন করেছিলাম, মানে 9 লাখ, ধরো 9 লাখ পুরোপুরি নেই, 8,10,000 সামথিং এরকম 8 লাখ প্লাস স্টুডেন্ট রয়েছে এবছর উচ্চ মাধ্যমিকে, সেই সমস্ত স্টুডেন্টকে অ্যাকচুয়ালি কী হচ্ছে ভ্যাকসিনেশন দেওয়ার ব্যবস্থা করা হবে, ভ্যাকসিনেশনের পর স্টুডেন্টদের এর অ্যাকচুয়ালি এক্সাম ফলে নিয়ে যাওয়া হবে, এই ধরনের মন্তব্য করেছেন। আর পরীক্ষার আগে ভ্যাকসিনেশন দেওয়া বাস্তবে কি সম্ভব? দেখো, এই মুহূর্তে কিন্তু কেন্দ্র সরকারের থেকে নির্দেশিকা এসছে যারা 18 বছরের ওপরে তাদেরই মে মাস থেকে ভ্যাকসিন দেওয়া হবে, মানে পরের মাস থেকে, আর জুন মাসে পরীক্ষা। আমি ধরে নিলাম যে 18 বছরের ওপরে যারা আছে তারা ভ্যাকসিন নিয়ে নেবে। উচ্চ মাধ্যমিক এবছর যারা পরীক্ষার্থী রয়েছে বা 2021 যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রত্যেকের বয়স কি 18 পেরিয়ে গেছে, 18 বছরের বেশি? ও ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছে যারা 17 বছরের কিংবা 17+। আমি নিজেই যখন উচ্চ মাধ্যমিক দিয়েছি তখন আমার 17 কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে প্রচুর এরকম স্টুডেন্ট আছে যাদের এখনও পর্যন্ত 18 কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে তারা ভ্যাকসিনেশন নিতেও পারবে না। সুতরাং উচ্চশিক্ষা সংসদের যে ভ্যাকসিন বিতরণ প্রক্রিয়া পরীক্ষার আগে সেটা কিন্তু বাস্তবে কার্যত সম্ভব নয়। দেখো, এর পরবর্তী বিষয় হলো এক্সাম গাইডলাইন। দেখো, এক্সাম গাইডলাইন সম্বন্ধে কিন্তু এখনও পুরোপুরি বিজ্ঞপ্তি আসেনি, তাছাড়া
সংবাদ মাধ্যম থেকে কিছু বিষয় শোনা যাচ্ছে এ যেটা হচ্ছে 8 ফুটের যদি একটি বেঞ্চ থাকে তাহলে এই ধারে একটি স্টুডেন্ট এই ধারে একটি স্টুডেন্টকে মাধ্যমিকে বসানো হবে এবং যদি দেখা যায় সেরকম না হয় তাহলে জিগজ্যাগ করে বসানো হবে একটা বেঞ্চে একটা স্টুডেন্ট এবং অপর বেঞ্চের কোনায় আরেকটা স্টুডেন্ট এই রকম ভাবে বসানো হবে এবং একটি ক্লাসে 10টির বেশি বেঞ্চ থাকবে না এছাড়া আরো অনেক এক্সাম গাইডলাইন প্রকাশিত হবে শোনা যাচ্ছে তাছাড়া পর্ষদ বা সংসদের কর্তৃপক্ষকে আমি একটি প্রশ্ন করতে চাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বহু এরকম মানুষ রয়েছে যে কোভিডে আক্রান্ত হয়েছে আমার পাশেও একজন কোভিডে আক্রান্ত হয়েছে এরকম প্রচুর জায়গায় রয়েছে সেখান থেকে আমি ধরে নিলাম পরীক্ষার সময় যদি কোনো স্টুডেন্ট কোভিডে আক্রান্ত হয় অথবা কোনো স্টুডেন্টের পরিবার যদি কোভিডে আক্রান্ত হয় তাহলে তো সে অ্যাকচুয়ালি কোয়ারেন্টাইনে থাকবে সে পরীক্ষা দিতে পারবে না যতদিন না কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে সেক্ষেত্রে তার জন্য কি অন্য সময় পরীক্ষার ব্যবস্থা করা হবে আমি ধরে নিলাম পরীক্ষার ব্যবস্থা করা হবে তাহলে যে এক্সামে অ্যাকচুয়ালি যে কোশ্চেনে আগে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সেই কোশ্চেনে কিন্তু সেম কোশ্চেনে কিন্তু ওই স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে না সেক্ষেত্রে পরে যে স্টুডেন্টটি পরীক্ষা দিয়েছে সে যদি বলে যে আমার কোশ্চেন সেট কঠিন করা হয়েছে এবং যে স্টুডেন্টটি আগে পরীক্ষা দিয়েছে সে যদি বলে আমার কোশ্চেন কঠিন হয়েছে তো এখানে কেন বলতেই পারে যে আমার কোশ্চেন কঠিন হয়েছে ওর কোশ্চেন সহজ হয়েছে আমার কি দোষ কোভিড আক্রান্ত আমি হয়েছি কেন পশ্চিমবঙ্গে আন্ডার কন্ট্রোল কোভিড সেই সময় আপনারা এক্সাম নিয়েছেন কেন এই সমস্যা নিয়ে যদি কোনো স্টুডেন্ট প্রশ্ন করে কিংবা এই সমস্যা নিয়ে যদি কোনো স্টুডেন্টের পরিবার আপনাদের কাছে প্রশ্ন করে অভিযোগ করে তাহলে এর উত্তর কী হবে এখন কথা হচ্ছে বোর্ড এক্সাম পোস্টপন্ড হবে অফলাইন হবে অনলাইন হবে না ক্যান্সেল হবে এ নিয়ে তোমরা অনেকেই বিভ্রান্তের মুখে রয়েছে তার আগে আমাদের একটু গ্রাফের দিকে নজর দিতে হবে তাহলে আমাদের পরিষ্কার বিষয়টি হয়ে যাবে তো এখানে আমি প্রথম থেকে শুরু করব 2020-এর মে মাসে 2020-তে প্রথম সংক্রমণ দেখা যাচ্ছিল ভারতবর্ষে প্রায় 1000-2000 টোটাল দেশে কেস দেখা যাচ্ছিল 1000+ কেস দেখা যাচ্ছিল ও তখন থেকে শুরু হয়েছিল দেখছি গ্রাফটা এখানে তারপরে সেপ্টেম্বরে প্রায় এখানে প্রায় তোমার 95+ কেস হয়ে গেছিলো 95,000 কেস মানে 100,000-এর নীচে ছিল 95,000 বা 96,000 এরকম 100,000-এর নীচে কেস ছিল সবথেকে বেশি কেস যেটা হচ্ছে সেপ্টেম্বরে 2020-তে এ অ্যাকচুয়ালি দেশে হয়েছিল তারপরে এ যদি দেখি এখন এই মুহূর্তে যখন আমি ভিডিওটি করছি তখন দেশের সংক্রমণ সংখ্যা কিন্তু 2,73,000 মানে তার মানে বুঝতে পারছো প্রায় আমরা বলতে পারি 3 গুণ প্রায় কাছাকাছি চলে এসেছে 3 গুণ সংক্রমণ বেড়ে গেছে এ আর এই গ্রাফটা ক্রমশ কিন্তু বাড়ছে সে অনুযায়ী বলতে পারি যে আমাদের দেশে আর মাত্র 2-1 দিনের মধ্যে 3,00,000 ক্রস করে যাবে সংক্রমণ কারণ যেভাবে গ্রাফ দেখাচ্ছে সে অনুযায়ী খুব তাড়াতাড়ি ভারত পুরো দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করতে চলেছে সংক্রমণের দিক থেকে তো এর অনেক কারণ তোমরা বলতে পারো বিভিন্ন কারণ দিচ্ছ আমি জাস্ট বাস্তবটা তোমাদের সঙ্গে তুলে ধরছি যদি সংক্রমণ এই মুহূর্তে আটকানো না যায় দ্বিতীয়ত এটা তো গেল ইন্ডিয়ার ক্ষেত্রে পুরো ভারতের ক্ষেত্রে ঠিক আছে যদি আমরা এই মুহূর্তে এই কী হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কথা বলি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভালো করে গ্রাফটা দেখো তাহলে কিন্তু অনেকটা অনুমান তোমরাই করতে পারবে দেখো এখানে যখন আমি কিছুদিন আগে মানে 1 মাসের জাস্ট অ্যানালাইজ করছি ওয়েস্ট বেঙ্গলের তো এখানে জাস্ট মার্চ মাসের 15 তারিখে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মোট সংক্রমণ সংখ্যা ছিল কিন্তু 250 মতন মানে 251 জন সংক্রমিত হয়েছিল কত হচ্ছে মার্চ মাসের 15 তারিখে হ্যাঁ ঠিকই ধরেছো মাত্র 1 মাস আগে সংক্রমণ ছিল 251 এবং তারপরে যদি আরও 15 দিন আমরা পিছিয়ে যাই মানে এপ্রিল মাসের 1 তারিখের কথা বলি তাহলে এ দেখতে পাবো যে এপ্রিল মাসের 1 তারিখে মানে 15 দিন পর 251 কেস থেকে 1274 কেসে পরিণত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমণ তার মানে দেখতে পাচ্ছ কী হারে বেড়েছে এখান থেকে এই গ্রাফটা কী হারে বেড়েছে এবং আরও 15 দিন যদি পিছিয়ে যায় তাহলে আমরা তাহলে দেখতে পারবো যে 15 এপ্রিল অ্যাকচুয়ালি কোভিডের যে সংক্রমণ সেটা 1200 থেকে এ প্রায় 6700 কেসে পরিণত হয়েছে এবং তারপরে যদি আরও মাত্র 3 দিন মানে এই মুহূর্তে যে ভিডিওটি করছি সেই দিন 18 এপ্রিলে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো কি 8419 জন সংক্রমিত হয়েছিল 18 এপ্রিল মানে আরও 2000 বেড়ে গেছে 2 দিনে তার মানে এখানে বুঝতে পারছো 2-3 দিনের গ্যাপে কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে এবং গ্রাফের যে ঊর্ধ্বমুখী ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে দৈনিক পশ্চিমবঙ্গে কিন্তু ও একটা রেকর্ড হতে চলেছে কারণ আমরা মহারাষ্ট্রের দিকে যদি তাকিয়ে দেখি এবং মহারাষ্ট্রের জনসংখ্যার আর পশ্চিমবঙ্গের জনসংখ্যার যদি কম্পারিজন করি সেক্ষেত্রে আমরা বলতেই পারি
যে আর গ্রাফের দিকে যদি তাকাই সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে কোভিডের সংক্রমণ কিন্তু দ্রুত পরিমাণে বাড়ছে। যেখানে বেশি পরিমাণ কোভিড কেস দেখা গেছে সেখানে যদি এই সাময়িক লকডাউন না হয় সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে এবং পরে আমাদের করার কিছু থাকবে না। তো আমি মেন টপিকে আসি। তো এখন আমাদের জুন মাসে পরীক্ষা, আমাদের বোর্ড এক্সাম হচ্ছে জুন মাসে, এবং বিভিন্ন ও বোর্ডও কিন্তু জুন মাসে ডিসিশন দেবে এই কথাটা জানিয়েছে। তো এখানে আরও কিন্তু কিছুদিন আমাদের হাতে সময় রয়েছে, এরকমভাবে চলতে থাকলে এপ্রিল, মে, জুন আরও মানে মোটামুটি আমরা ধরতে পারি এক মাস বা এক মাস দশ পনেরো দিন আমাদের হাতে রয়েছে। তার মধ্যে বোর্ড তাদের ডিসিশন তো অবশ্যই জানাবে, কিন্তু এই যে গ্রাফ, এই গ্রাফ কিন্তু অত সহজে যে ডাউন হয়ে যাবে এটা কিন্তু ও একেবারেই ভেবে নিলে চলবে না। কারণ এটা আমাদের জাস্ট এই এপ্রিল মাস থেকে যা শুরু হয়েছে গ্রাফটা, তোমরা যদি একটু ভালো করে দেখো গ্রাফটা এই যাচ্ছে, এখান থেকে যা শুরু হয়েছে ঊর্ধ্বমুখী আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, একদম মানে পাহাড়ের ঢালের মতন উপরে উঠে যাচ্ছে। তো এখানে এর একটাই উপায় রয়েছে, লকডাউন, তাছাড়া কিন্তু সহজে এর গ্রাফ কিন্তু নিচে নামবে না। তো এখানে বলে রাখি, তো এই মুহূর্তে কবে লকডাউন হচ্ছে কী হবে সেটা গভর্নমেন্ট ডিসিশন নেবে, আমি যা অ্যানালাইজ করছি সেই হিসাবে তোমাদেরকে বলছি, বাস্তবটা তোমাদের তুলে দেওয়ার চেষ্টা করছি। এরপরে আসি বোর্ড এক্সাম, অফলাইন, অনলাইন না ক্যান্সেল। দেখো তো এখন কথা হচ্ছে এ বোর্ড এক্সাম যেটা রয়েছে সেটা কি আবার পোস্টপন হয়ে যাবে? দেখো পোস্টপন হয়ে যাবার কোনো কথাই আসে না, কারণ আমাদের বোর্ড কিন্তু একবার পোস্টপন বা স্থগিত করে দিয়েছে। তোমরা অনেকেই জানো আমাদের সময় যে সময় অ্যাকচুয়ালি এক্সামিনেশন নেওয়ার কথা সেই সময় হলো ও মার্চ মাসে। কোভিডের পরিস্থিতির জন্য মার্চ মাসে এক্সামিনেশন না নিয়ে আরও চার মাস এমনিতেই পিছিয়ে দিয়েছে, অর্থাৎ স্থগিত করে পিছিয়ে দেওয়া হয়েছে, ডিসিশন নেওয়া হয়েছে পরে যে জুন মাসে হবে। সেক্ষেত্রে চার মাস এমনি পিছিয়ে গেছে, আরও যদি পিছিয়ে যায় তাহলে তো এক বছর স্টুডেন্টদের নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পোস্টপন করা আমার মনে হয় না কোনো মতেই একটা রাইট ডিসিশন হবে কোনো যে কোনো বোর্ডের ক্ষেত্রে। এবং তারপরে রয়েছে অফলাইন, অনলাইন এবং ক্যান্সেল। দেখো অফলাইন, অফলাইন কি আমাদের এই গ্রাফ দেখে পশ্চিমবঙ্গে কার্যত স্বাভাবিক বলে তোমার মনে হচ্ছে? তোমাকে যে যাই বলুক না কেন, বোর্ড বলুক যে এক্সামিনেশন নেবে অফলাইনে, বোর্ড এই সমস্ত যে ডিসিশন দিচ্ছে সমস্ত কিছু বলুক, তার সত্ত্বেও কিন্তু তোমাদের কার্যত কখনোই এই গ্রাফ দেখে কি মনে হচ্ছে অফলাইনে নেবে, অফলাইনে নেওয়া সম্ভব? তাও এক্ষেত্রে দৈনিক হারে দেখা গেছে এই মুহূর্তে আমি যখন ভিডিওটি করছি 1.6K মানে 1600 জনের মৃত্যু হয়েছে দেশে, 1600 জন এর মৃত্যু হয়েছে, ভাবতে পারছো? আর গ্রাফটা দিনে দিনে কী হারে এগাবে। তো আমার মনে হয় না কার্যত তোমাদের অফলাইনে এক্সামিনেশন নেওয়া সম্ভব যদি এরকমভাবে চলতে থাকে। এরপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে অনলাইন। অনলাইনে কি অ্যাকচুয়ালি এক্সামিনেশন হওয়া সম্ভব? দেখো অনলাইনে কিন্তু আমার মনে হয় এক্সামিনেশন হওয়া সম্ভব, আবার কিছু স্টুডেন্টদের যে একটু অসুবিধা হতে পারে, কাদের ক্ষেত্রে সম্ভব বলছি, যাদের এর অ্যাকচুয়ালি স্মার্টফোন আছে তাদের ক্ষেত্রে সম্ভব, যাদের ইন্টারনেট ব্যবস্থা ভালো আছে। যেটা অ্যানালাইজ করে দেখা গেছে যে প্রায় 30% স্টুডেন্টের কাছে অনলাইন ডিভাইস নেই বা ইন্টারনেট ব্যবস্থা নেই। সেক্ষেত্রে এ যদি মাধ্যমিকের এই স্টুডেন্টের কথা বলি, প্রায় মাধ্যমিকের কিন্তু ও 3 লাখ, 30% স্টুডেন্ট হলে এ 3,87,000 স্টুডেন্ট কিন্তু প্রায় পরীক্ষা দিতে পারবে না, যে অ্যানালাইজ করে বিভিন্ন জায়গা থেকে যে বিষয়টা উঠে আসছে। তার মানে এত স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে না, এত স্টুডেন্টের দায়িত্ব নিতে হবে অ্যাকচুয়ালি বোর্ডকে, তাহলে কার্যত অনলাইন এক্সামিনেশন সম্ভব। সেক্ষেত্রে আমি জানি না এটা কতটা বাস্তবে রূপান্তরিত হবে, সেক্ষেত্রে এটা বোর্ড ডিসাইড করবে। আমার মনে হয় না এই মুহূর্তে বোর্ড এত বড় রিস্ক নেবে। তো অনেক দেখেছি স্টেট বোর্ড রয়েছে যারা ক্যান্সেলেশন করে দিয়েছে, আমার মনে হয় এই মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী ক্যান্সেলেশন করা উচিত। এবার ক্যান্সেলেশনের কথা বলছি, অনেকেই রাগ করবে, বলবে আমরা প্রতিনিয়ত ভালো করে পড়েছি, আমার এতদিন ধরে খেটেছি, সেক্ষেত্রে আমার পড়ার কোনো মূল্য থাকলো না। তো এখানে বলে রাখি, পড়ার মূল্য কখন থাকবে? যখন তুমি জীবিত থাকবে, তখন তুমি সুস্থ থাকবে, যখন তোমার বাড়ির পরিবার সুস্থ থাকবে, তখন তোমার এই পড়াটা কার্যত কাজে লাগবে। যখন তুমি পরীক্ষা দিয়ে নিজে আক্রান্ত হবে, পরিবার আক্রান্ত হবে, তখন কি তোমার রেজাল্ট দিয়ে তুমি কী করবে? এখন বুঝতে পারছে না অনেকেই বিষয়টা কী। আগের বার যে ব্যবস্থা করেছিল লকডাউন যখন হয়েছিল, সেই সময় যে কোভিডের ভাইরাস যা ছিল তার থেকে অধিকও ভয়ঙ্কর হয়েছে মিউটেশনের ফলে এখন দ্বিতীয় ওয়েভে, অনেকেই এই বিষয়টা গুরুত্ব সহকারে নিচ্ছে না। তাদেরকে বলি সবার প্রথম জীবন, তার আগে চাকরি, পড়াশোনা, রেজাল্ট কোনো কিছুরই গুরুত্ব নেই, সমস্ত কিছু জীবনের কাছে তুচ্ছ। তো এখানে আমার মনে হয় আমার যেটা রায় সে অনুযায়ী এক্সামিনেশন
অবশ্যই ক্যান্সেল হওয়া উচিত। আর বোর্ড কি যদি এই ডিসিশন নেয়, সেক্ষেত্রে সঠিক ডিসিশন নেবে। এবং এক্সামিনেশন ক্যান্সেল করার পরেও একটা অপশান অবশ্যই স্টুডেন্টদের দিতে হবে, সেটা পরে বলছি। এবার এক্সাম ক্যান্সেল হয়ে গেলে রেজাল্ট কিসের ব্যাপারে বেরাবে, 2021-এর রেজাল্ট কীভাবে বেরাবে? দেখো, আগের বছর যেটা হয়েছিল, ও কিছু অ্যাকচুয়ালি সাবজেক্ট পরীক্ষা হয়েছিলো, সেই সাবজেক্টের এর পার্সেন্টেজ হিসাবে বাদবাকি যে সাবজেক্টগুলো হয়নি তার রেজাল্ট দিয়েছিল বা নাম্বার দিয়েছিল। কিন্তু এখানে কোনো বিষয়ে যেহেতু অ্যাকচুয়ালি এক্সামিনেশন হয়, সেক্ষেত্রে একমাত্র ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট বা এমসিকিউ বা অবজেক্টিভমূলক কোনো কোশ্চেন অন্য কোনো উপায়ে যেভাবে বাড়িতে বসে পরীক্ষা দেওয়া সম্ভব এবং কাউর অসুবিধা না হয় সেরকমভাবে পরীক্ষা নেওয়া যেতে পারে, এ এবং তার ভিত্তিতে তার অ্যাকর্ডিং রেজাল্ট দেওয়া যেতে পারে। এছাড়া কোনো বোর্ডের কাছেই কোনো রকম অপশান নেই, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট ছাড়া অন্য কোনো অপশান নেই। কার্যত দায়িত্বটাও যা ডিসিশন হবে স্কুলের হাতে ছেড়ে দিতে হবে। এইভাবে রেজাল্ট দেওয়ার পর যদি কোনো স্টুডেন্ট সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট এক্সামিনেশন দিতেই পারে, কিন্তু এখন তাও নয়। কারণ এখনের পরিস্থিতি স্বাভাবিক নয়। এবার অনেকে বলবে মাধ্যমিকের ক্ষেত্রে ঠিক আছে, মাধ্যমিকের ক্ষেত্রে বোর্ড এক্সাম ক্যান্সেল করা দেওয়া উচিত, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা কলেজে ভর্তি হব, সেক্ষেত্রে আমাদের এক্সামিনেশন ক্যান্সেল করা উচিত না। দেখো, সিবিএসসি বোর্ড স্থগিত রেখেছে, ICIC বোর্ড স্থগিত রেখেছে, এবং তারা অন্যান্য যে সমস্ত বোর্ড রয়েছে তারাও কিন্তু অ্যাকচুয়ালি স্থগিত রেখেছে। তার সত্ত্বেও বলি, জুন মাসের পরিস্থিতি যদি এরকমই চলতে থাকে তাহলে কোনো বোর্ডই উচ্চ মাধ্যমিকের এক্সামিনেশন নেবে না, এটা দেখে নিও। কারণ বাস্তবে এক্সামিনেশন নেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে তাদেরও ইন্টারনাল অ্যাসাইনমেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি এক্সামিনেশন দিতে হবে, রেজাল্ট আউট হবে এবং তারা কলেজেও ভর্তি হবে। তাদের হয়তো প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়ালি একটা দায়িত্ব নিতে হবে এ ইন্টারনাল অ্যাকচুয়ালি এক্সাম নেওয়া, মানে প্রথমে অ্যাডমিশন দেওয়ার জন্য অ্যাকচুয়ালি তাদেরকে এক্সাম দিতে হবে, তারপরে তারা কলেজে ভর্তি হতে পারবে। এবং তোমরা অনেকেই বলবে সেই এক্সাম তো সেই অফলাইনে নিতে হচ্ছে, না, কার্যত বিভিন্ন কলেজ এই মুহূর্তে অনলাইনে এক্সামিনেশন নিয়েছে বহু স্টুডেন্টদের এবং অনলাইনেই পঠন পাঠন চলছে, সেক্ষেত্রে এ অ্যাকচুয়ালি অনলাইনে এক্সামিনেশন নিতে পারবে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের। এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের এক্সামিনেশন অনলাইনে কার্যত সম্ভব। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের জন্য অনলাইনে অ্যাকচুয়ালি এক্সাম নেওয়া সম্ভব, যেটা বললাম। তাছাড়া অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা রীতিমতো আমাকে বলেছে, এবং আমি পরিস্থিতিটা বুঝতেও পারি, কারণ আমি সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি এক সময়। কারণ অনেকের এরকম পরিস্থিতি রয়েছে যাদের সামর্থ্য নেই, যারা অ্যাকচুয়ালি মানে প্রাইভেটে টিউটর রাখে না, তারা পুরোপুরি স্কুলের ওপর ডিপেন্ডেন্ট। এখন স্কুল কী করেছে, অনলাইনে ক্লাসেস নিয়েছে, এবং কী হচ্ছে, বেশিরভাগ স্কুলই স্টুডেন্টরা বলেছেও আমি দেখেছিও বিভিন্ন স্কুলের থেকে, আমি কোনো পার্টিকুলার স্কুলের নাম নিচ্ছি না, শিক্ষকরা কী করেছে, শুধুমাত্র ও কোশ্চেন পাঠিয়ে দিয়েছে, বা অনেক অনেক স্কুল ও রীতিমতো অনলাইন ক্লাসেস নেয়নি, অনেকেই অভিযোগ করেছে। সেক্ষেত্রে তাদের অ্যাকচুয়ালি না পড়িয়ে এক্সামিনেশন নেওয়া কি কার্যকরী হবে, আমার সেটাও একটা বক্তব্য রয়েছে। এটা শুধু মাধ্যমিকের স্টুডেন্টদের না, অনেক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদেরও একই সেম বক্তব্য রয়েছে। আমরা যারা স্মার্টফোনে ভিডিওটি দেখছি তাদের সকলের ধারণাটা অন্য, কারণ তারা ওই পরিস্থিতির মধ্যে পড়ে না, কারণ তাদের ফোন কেনার সামর্থ্য আছে, অনলাইন পারচেস করার নেট কানেকশন পারচেস করার ক্ষমতা আছে। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যাদের নিজে স্ট্রাগল করে নিজে পড়াশোনা করতে হয়, তাদের ক্ষেত্রে এ অ্যাকচুয়ালি অমানবিকতা করা হবে না, কারণ তাদের একমাত্র পড়াশোনার সোর্স বা উৎস যদি বলি সেটা হচ্ছে স্কুল, স্কুল থেকে তারা পড়াশোনা করে, তাদের তো এই অনলাইনে ক্লাসেস হয়নি, এবং বা ক্লাসেস হলেও তারা কোনো কারণবশত আর্থিক পরিস্থিতি ভালো না থাকায় তারা অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস করতে পারেনি, সেক্ষেত্রে এ তাদের এক্সামিনেশন নিয়ে কতটা কার্যকর এটাও আমি সংসদকে বলতে চাই, যে কতটা কার্যকর হবে। শুধু মাধ্যমিক না, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উভয়ের এরকম অনেক স্টুডেন্টের পরিস্থিতি রয়েছে। যেরকম আমি যখন উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম আমার পরিস্থিতি ছিল, আমি টিউশন করে সেই মানি থেকে প্রাইভেট পড়াশোনা করেছি, আমার কাছে একটি স্মার্টফোন কেনারও ক্ষমতা ছিল না, আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই সময়। কারণ এখনও এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যাদের ফোন তো পেয়ে গেছে, অনলাইনে যে নেট কানেকশন নিতে হবে সেই কানেকশন নেওয়ারও ক্ষমতা নেই। যারা ভিডিওটি দেখছে তাদের কাছে এটা অবাস্তব মনে হতে পারে, কিন্তু এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে সরাসরি কোনো বিজ্ঞপ্তি আসেনি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অফলাইনেই হবে বা অনলাইনেই হবে কিংবা কীভাবে হবে, সেটা অবশ্যই তারা বুঝে ডিসিশন নেবে। আমার মনে হয় তাদের বাস্তব ছবিটা তুলে দেওয়ার চেষ্টা করলাম, এবং তারা সঠিক ডিসিশন নেবে, যাতে কোনো স্টুডেন্টের
প্রতি অমানবিকতা না হয় এবং কোনো স্টুডেন্ট যাতে দুশ্চিন্তার মধ্যে না চলে যায়, ডিপ্রেশনের মধ্যে না চলে যায়, সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় সেটাই যেন বোর্ডের অ্যাকচুয়ালি রায় হয় সেটাই আশা করব। এবং তোমরা এই ভিডিওটা প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দাও যাতে তাদের কাছেও ভিডিওটা যেতে পারে এবং বাস্তব ছবিটা, যে যে বিষয়গুলো আমি তুলে ধরলাম সেই সেই বিষয়গুলো তারা জানতে পারে।